Assalamualaikum, welcome back to my channel Mukta Cooking House. এখন তৈরি করে দেখাবো পাকাতালের পিঠা। এখন পাকাতাল available পাওয়া যাচ্ছে। এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি mixing bowl নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া 1.5 কাপ। যে কাপটা নিয়েছি এটা 250 গ্রামের। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা। আপনারা চাইলে এখানে সুজি বা ময়দাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি মিষ্টিটা কম খেতে পছন্দ করি তাই 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা খেতে পছন্দ করলে 1 কাপ চিনি দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ তালের রস ঘন করে নেওয়া। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। আপনারা মিষ্টিতে লবণ খেতে না চাইলে না দিলেও চলবে। সব কিছু দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তালের রসটা কম হয়েছে তাই আবারও 1 কাপ তালের রস দিয়ে দিয়েছি। যেহেতু চাউলের গুঁড়াটা শুকনা তালের রসটা বেশি লাগবে। এখন ভালোভাবে মথে নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 কাপ। দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। টোটাল আমার এখানে তালের রস লেগেছে 3.5 কাপ। অর্থাৎ যতটুকু গুঁড়াটা ইউজ করেছি এর থেকে একটু বেশি তালের রসটা লেগেছে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমি কলা পাতাগুলো পরিষ্কার করে নিব। বৃষ্টির দিনে কলা পাতাগুলো পরিষ্কার ছিল তাই আর ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেইনি। শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। অবশ্যই ভিজা ন্যাকড়া দিয়ে কলা পাতাগুলো মুছে নেবেন ভালোভাবে, কারণ এর মাঝে ময়লা থাকে। এখন আমি কলা পাতার মাঝে দিয়ে দিচ্ছি ব্যাটার। ব্যাটারটা অবশ্যই শক্ত করে করতে হবে। দেখতে পাচ্ছেন এর ঘনত্ব কতটুক, বেশি নরম করে দিলে বের হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দিয়েছি। এই পিঠাটা আপনারা সারা বছরে তৈরি করে খেতে পারবেন। তালের রসটা আপনারা ডিপে রেখে দিলে সারা বছরেই এই পিঠা খাওয়া যায়। যখন ইচ্ছে হয় তখনই তৈরি করে খেতে পারবেন। দিয়ে এখন কলা পাতাটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। টোটাল 3 বার মুড়িয়ে নিচ্ছি। এই পিঠাটা অন্য তালের পিঠার থেকে অনেক মজাদার। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমি সাইড থেকে কেচি দিয়ে কেটে দিয়েছি। কেটে এখন সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি এখন আরেকটা তৈরি করব অন্যভাবে। একইভাবে আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বড় সাইজের নারকেল। স্লাইস করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। তবে যারা নারকেল পছন্দ করেন এইভাবে দিলে টেস্টটা অনেক ভালো আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো আবারও একইভাবে 2 বার ফোল্ড করে নিয়েছি। নিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে নিয়েছি। এভাবে আমি 1-1 করে সবগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে এখন চুলায় চলে যাচ্ছি। এখানে একটি আমি পাইপ্যান বসিয়ে দিয়েছি। আপনারা তাওয়াতেও করতে পারবেন। পাইপ্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন 1-1 করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। 10 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। এক সাইড হয়ে গিয়েছে। দেখেন যখন এরকম কালার আসবে তখন উল্টে দিবেন। আর যদি কালারটা দেখেন যে সম্পূর্ণ আসেনি তাহলে আরও কতক্ষণ রেখে দিবেন। আর আমি চুলার আগুনটা রেখেছি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। না মিডিয়াম টু লো হিটে না রাখলে দেখা যাবে যে বেশি তাপ দিলে উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না। তো পিছনের সাইডটাও হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। অর্থাৎ 1-1টা পিঠা হতে 20-25 মিনিট লাগতে পারে। তো আপনাদের কত মিনিট লাগতে পারে সেটা যখন তৈরি করবেন বুঝতেই পারবেন। 1-1 চুলার 1-1 তাপ। পিঠাগুলো দেখেন কত সুন্দরভাবে হয়েছে। অনেকে অয়েল ফ্রি নাস্তা খেতে চান, এভাবে বানালে তেলের প্রয়োজন হয় না। এই পিঠাটা তৈরি করতে যেমন তেলের প্রয়োজন হয় না তেমনি খেতে অনেক মজাদার। একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন, কতটুক মজাদার খেলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটুক সফট এবং স্পঞ্জি হয়েছে, খেতেও অনেক মজার, কেকেচ্ছেও দ্বিগুণ স্বাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।